জরুরি পরিস্থিতিতে হংকং এ করোনার ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে হংকং সরকার। দেশটির প্রধান নির্বাহী ক্যারি ল্যাম জানান, 75 লাখ মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ। লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিন পৌঁছেছে মেক্সিকোতে। বুধবার ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের প্রথম চালান গ্রহণ করেছে দেশটি। বৃহস্পতিবার থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বয়স্কদের গুরুত্ব দিয়ে টিকাদান শুরু হবে। ফাইজার বায়োএনটেকের পর করোনার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে কানাডায় অনুমোদন পেল মডার্নার ভ্যাকসিন। আগামী দুদিনের মধ্যে দেশটিতে ভ্যাকসিন সরবরাহ শুরু করবে মডার্না। শনিবার থেকে স্পেনে ভ্যাকসিনের চালান পাঠাতে শুরু করবে ফাইজার। আগামী 12 সপ্তাহে দেশটিতে 45 লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। 23 লাখ মানুষের দেহে তা প্রয়োগ করা হবে। আগামী রোববার থেকে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করার ঘোষণা দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। শনিবার প্রথম চালানে 9,000 ডোজ ভ্যাকসিন পাবে দেশটি। সৃষ্টি ঘটক, সময় সংবাদ।